দেখো, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির কাছে যে পদত্যাগ পত্র পাঠিয়েছেন, সেই পদত্যাগ পত্র দিয়ে শুভেন্দু অধিকারী যে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পোস্টে তিনি ছিলেন, তার লেটার হেডে তিনি মমতা ব্যানার্জির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। মমতা ব্যানার্জির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তিনি পাঠিয়েছেন এই পদত্যাগ পত্র। সেক্ষেত্রে তিনি যেটা লিখেছেন, এই দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ যে সদস্য পদগুলো রয়েছে সেই সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করতে চান, তার পদত্যাগ পত্র যেন অতি দ্রুত গৃহীত হয়। তিনি লাস্ট লাইনে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে এই দলে তিনি দীর্ঘদিন ছিলেন, জীবনের প্রচুর মূল্যবান সময় তিনি এই দলের জন্য দিয়েছেন, নানা অপরচুনিটি পেয়েছেন, নানা চ্যালেঞ্জ তাকে গ্রহণ করতে হয়েছে, এই সমস্ত কিছু কাটিয়ে তিনি এখন পদত্যাগ করতে চান। পদত্যাগের কোনো কারণ তিনি কিন্তু দেননি, পদত্যাগ করতে চান এবং যা দ্রুত যাতে এই পদত্যাগপত্র গৃহীত হয় সেই অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রীর কাছে শুভেন্দু অধিকারী জেনারেল সেক্রেটারি হিসেবে তৃণমূল কংগ্রেসের পদত্যাগপত্র পাঠালেন। অর্থাৎ বুঝতেই পারছ যে একে একে সমস্ত রকম সম্পর্ক কিন্তু তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের সঙ্গে এবং রাজ্য সরকারের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক কিন্তু ছিন্ন করলেন। কিছুদিন আগে তুমি জানো যে মন্ত্রিত্বের পদগুলো থেকে তিনি পদত্যাগ করেছিলেন এবং রাজ্য সরকারের নানা রকম বোর্ড থেকে তিনি পদত্যাগ করেছিলেন, এইচআরবিসি চেয়ারম্যান পদ থেকে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন, তারপর গতকাল তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন, অর্থাৎ রাজ্য বিধানসভার সাথেও তিনি সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করেন। আজকে যেটা এবং তিনি গতকালকে ডেটে মুখ্যমন্ত্রী মমতা তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম তৃণমূলের সব পদ থেকে ইস্তফা শুভেন্দুর, পদত্যাগ পত্রে উল্লেখ গতকালের তারিখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন পদত্যাগ পত্র। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে, তিনি কি বলেছেন শুনবো। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে সাংসদ, বিধায়ক, মন্ত্রী, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান একবার অনেকটা বলা যাবে না, কিন্তু মানে প্রচুর এইচআরবিসি দলের পদ এই বিরাট জিনিস দিয়ে, শুভেন্দু ভালো ছেলে কাজ করেছে কিন্তু দলে তো আরো অনেক ভালো ছেলে ছিল, নিজেদের পার্টি অফিসে ক্যামেরায় ছবি টাঙিয়ে, টিভি স্ক্রিন টাঙিয়ে, নারদায় টাকা নেওয়ার ছবি দেখিয়ে তাকে চোর বলে কালি লাগিয়ে গ্রেফতার দাবি করে সিবিআই আর ইডি ওর পেছনে লাগিয়েছে। ফলে শুভেন্দু যা যা করছে সেটা ভালোবেসে করছে না ভয়ে করছে, সেইটা কিন্তু খতিয়ে দেখা দরকার। সমস্ত ক্ষমতাটা ভোগ করে এসে ভোটের মুখে বিলম্বিত বিবেক জাগরণের রহস্যময় যাত্রাপালার অভিনেতা হচ্ছেন এই চরিত্রটা, বিলম্বিত বিবেক জাগরণের রহস্যময় যাত্রাপালায় অভিনয় করছেন কয়েকজন। বাংলার মানুষ দেখতে পাচ্ছেন সামাজিক প্রচার যা হওয়ার হোক কোনো প্রভাব পড়বে না, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক কাট্টা হয়ে এই লড়াই তৃণমূল কংগ্রেস বুঝে নেবে। তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ শুভেন্দুর, মন্ত্রিত্ব বিধায়ক পদের পর সদস্য পদেও ইস্তফা শুভেন্দুর, তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ শুভেন্দুর, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা শুভেন্দুর, পদত্যাগ পত্রে উল্লেখ গতকালের তারিখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন পদত্যাগ পত্র। পদত্যাগ পত্রে দল ছাড়ার কোনো কারণ দেখাননি, গতকালই তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। শনিবার অমিত শাহ সভায় বিজেপিতে যোগদান, শুভেন্দুর সঙ্গে যোগ দেবেন সুনীল মণ্ডলও। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে, তিনি কি বলেছেন শুনবো। ওনাদের পার্টির মধ্যে অনেকে এটা বারবার বলছেন যে এখন তিনি প্রাথমিক সদস্য আছেন, পার্টি ছাড়নি, এবার কি বলবেন জানি না, যারা তাকে পার্টি থেকে বার করে দিতে চাইছিলেন, ঠেলে দিচ্ছিলেন, তারাও নিশ্চিত হলেন। এবং আমার আশা শুভেন্দু বাবু যেভাবে মানসিক কষ্টের মধ্যে ছিলেন তিনিও ওখান থেকে মুক্তি পেয়েছেন। এবার উনি রাজনৈতিক ব্যক্তি, কি করবেন, রাজনীতি করতে চাইলে কোন পার্টিতে যাবেন সেটা ওনার উপরে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, আসুন ভারতীয় জনতা পার্টিতে কাজ করুন, আর এক দুটো দিন সময় আছে, তো আমার মনে হয় যে তার সময় সেটা বেরোবে আর তিনি ঠিকঠাক ডিসিশন নেবেন। তো তিনি চিন্তা ভাবনা করেই এগোচ্ছেন, ধীরে ধীরে সমস্ত পদ থেকে মুক্ত হয়ে গিয়ে টিএমসির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন। আমাদের সুবিধা অসুবিধা নেই, টিএমসির জন্য অসুবিধা হয়ে গেল, ভারতীয় জনতা পার্টি নিজের গতিতে নিজের শক্তিতে এগোচ্ছে সাফল্যের দিকে, সেটা হবেই।
আর তাতে যদি কেউ এসে আমাদের হাত শক্ত করেন, পরিশ্রম করে কাজ করেন বাংলার পরিবর্তনে, তাকে আমরা স্বাগত আগেও করেছি, এখনো করছি। তাহলে শুভেন্দু বাবু নয়, এরপরে আরো অনেক লোক আসবেন।